এবারে পাচারের পথে 2 লক্ষ টাকা নেশা জাতীয় কফ সিরাপ সহ 3 জনকে আটক করলো বাজারে ছড়া নাগরা পুলিশ। ধৃতদের বর্তমানে বাজারে ছড়া থানা আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই মর্মে নাগরা পেট্রোল পোস্টের ইনচার্জ জেপি দাস জানান, গোপন সূত্রের ভিত্তিতে শুক্রবার রাতে রাঙামাটি পুলিশকে সঙ্গে নিয়ে রাঙামাটি সেতুর নিকট নাকা চেকিং এ বসে পুলিশ। গভীর রাতে একটি বাইক নিয়ে 2 জন ব্যক্তি নাকা পয়েন্টে পৌঁছলে কর্তব্যরত পুলিশকর্মীরা এদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে ওরা কফ সিরাপ নিয়ে আসছিল, কিন্তু এখানে পুলিশ রয়েছে এমন খবর পেয়ে এগুলি স্থানীয় জঙ্গলে লুকিয়ে রেখে দেয়। তারপর পুলিশ ধৃত 2 যুবকের কথা মোতাবেক তাদেরকে সঙ্গে নিয়ে গিয়ে এদের গোপন জেলা থেকে কফ সিরাপ 2টি ব্যাগ উদ্ধার করতে সক্ষম হয়। এদিকে পুলিশ এগুলো বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চালানোর সময় আরো একটি খবর লাভ করে ইনচার্জ, যে অনতি দূরে একটি অটো দাঁড়িয়ে আছে এবং এতেও কফ সিরাপ রয়েছে। সঙ্গে সঙ্গে ইনচার্জ জেপি দাস ওই অটো রাখা স্থানে পৌঁছে এতে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচে রাখা 20টি কফ সিরাপ বোতল উদ্ধার করেন। এতে এদের মোট 520টি নেশাযুক্ত কফ সিরাপের বোতল জব্দ করে পুলিশ, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 2 লক্ষ টাকার মতো হবে বলে পুলিশ সূত্রে প্রকাশ। ধৃত 3 জনের মধ্যে রয়েছেন 2 জন পাচারী, যথাক্রমে আজিম উদ্দিন পিতা মৃত আব্দুল মতিন বাড়ি রাঙামাটি, অপরজন হল অমৃত বাহাদুর ছেত্রী পিতা গোপাল চন্দ্র ছেত্রী বাড়ি একই এলাকায়। তৃতীয় জন বাহকের কাজে জড়িতের নাম হল মঙ্গল পল পিতা ভানুচন্দ্র পল, কাজের জন্য রাঙামাটিতে থাকলেও ওর মূল বাড়ি হাইলাকান্দি জেলার কাটলে ছড়াতে বলে জানান ইনচার্জ। এবং এই মর্মে পুলিশ বাজারছড়া থানায় সুনির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু করে তদন্ত অব্যাহত রেখেছে। রবিবার ধৃতদের জেলা আদালতে সুপারিশ করা হয় বলে পুলিশ সূত্রে প্রকাশ। সাসপেক্টেড কফ সিরাপ লয়েছে এই অনুসারে আমি এটা রঙামাটি ব্রিজৰ ওচৰত আমি এটা নাকা চেকিং কৰোঁ, আৰু সেই কৰা সময়ত 2 জন মানুহ গাড়ী নম্বৰ AS 11D 2500 মটৰচাইকেল লৈ 2 জন মানুহ আহি আছিলে। আমি তেওঁলোকক ইণ্টাৰভিউ কৰোঁ আমাৰ খবৰ পোৱা মতে, আৰু তেওঁলোকক খোজকোচ কৰাত গম পাওঁ যে তেওঁলোকে কফ চিৰাপ লৈ আহিছিল, আৰু পুলিচৰ খবৰ পাই তেওঁলোকে পাহাৰৰ কোনোবা জেগাত লুকুৱাই থৈছে। আৰু তেওঁলোকক আমি খোজকোচ কৰি সেই লুকুৱাই থোৱা জেগালৈ লৈ যাওঁ, আৰু তাৰপৰা আমি 2টা বেগ বগা মানে মোনাত 2টা বেগ আমি উদ্ধাৰ কৰোঁ, আৰু সেই উদ্ধাৰ কৰাৰ পৰা আমি পুৰা টোটেল 500টাক আমি কফ চিৰাপ ছাছপেক্টেড কফ চিৰাপ আমি উদ্ধাৰ কৰোঁ। তাৰপিছত আমি সাক্ষীবাদীৰ উপস্থিতিত উক্ত মানুহখিনি জব্দ কৰোঁ, আৰু জব্দ কৰি আহি ৰঙামাটি ব্ৰিজত যেতিয়া আমি চিজাৰ প্ৰচিডিউৰ কৰি আছিলোঁ তেতিয়া আৰু এটা খবৰ পালোঁ যে ওচৰতে এখন গাড়ী লৈ আছিল, সেই গাড়ীখনৰ নাম্বাৰ আছিলে AS 10SC 6413। এই গাড়ীখনতো মানে সন্দেহযুক্ত মানে কফ চিৰাপ ৰাখিছিল বুলি খবৰ পোৱাত আমি গাড়ীখন তালাচী কৰোঁ। তালাচী কৰাৰ পিছত সেই গাড়ীখনৰ ড্ৰাইভাৰৰ যোনটো তলৰ এটা ছিট থাকে, সেই ছিটৰ পৰা আমি প্ৰায় 20টা কফ চিৰাপ মানে উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। বৰ্তমান আমি 3জন মানুহক আমি বৰ্তমান আমি মানে হেৰি কৰি এপ্ৰিহেণ্ড কৰিছোঁ। সেই প্ৰথমজনৰ নাম হ'ল আজিম উদ্দিন, তাৰ বাবাৰ নাম হৈছে লেট আব্দুল মতিন, ঘৰ ৰঙামাটি, আৰু তেওঁৰ লগত এজন আছিলে, তাৰ নাম অমৃত বাহাদুৰ ছেত্ৰী, তাৰ ঘৰ ৰঙামাটিতে। তাৰপিছতে আমি আৰু এজন মানুহক এৰেষ্ট কৰিছোঁ যিজনে মানে সেই মালখিনি আনলোডিং কৰিছিলে, সেইজনৰ নাম আছিলে মণ্ডল পল। আমি গোটেইখিনি কফ চিৰাপ টোটেল প্ৰায় 520টা বটল আমি বৰ্তমান জব্দ কৰিছোঁ। জব্দ কৰাৰ লগতে আমি 2খন গাড়ীও যোনখন গাড়ীৰ পৰা মালটো আমি ৰিকভাৰ কৰিছোঁ, সেইখন অটো আমি চিজ কৰিছোঁ, লগতে এখন বাইক চিজ কৰিছোঁ, আৰু বৰ্তমান আমাৰ কেছ ৰেজিষ্টাৰ হ'ব আৰু 2জন আছামি এৰেষ্ট হ'ব। কিমান বজাৰ মূল্য কিমান হ'ব? বজাৰ মূল্য কৈছোঁ 2 লাখমান টকা হৈ গ'ল। আৰু এইবিলাকতকে আজি আদালতত তুলিব আদালতৰ কালিলৈ হাজিৰ হ'ব, আৰু আৰু হয়তো মানুহ ওলাব পাৰে, ইনভেষ্টিগেশ্যন চলিব। আমি ব্ৰেণ্ডটো কি আছে? এইটো ব্ৰেণ্ডটো আছিলে কডিন ফচফেট। এটাৰ ব্ৰেণ্ড আছিলে 20টা য'ত পাইছিলোঁ, সেইটো আছিলে কছেক্স, এটা 100 ml থাকে, আৰু এটাৰ নাম আছিলে কডিচেন। আমি প্ৰায় 480টা পাইছোঁ, আৰু কছেক্স পাইছোঁ 520টা। সেইটো আমি সেই অট'খনৰ মানে ড্ৰাইভাৰৰ ছিটৰ তলত দিব লাগিছিল। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের প্রতিবেদন, নিউজ বাংলা।